করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। শান্তি কামনা করছি। এখানে উল্লেখ করতে চাই যে এর মধ্যে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য ইন্তেকাল করেছেন এবং আমাদের আরেকজন চিকিৎসক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার মনিরুজ্জামান, যিনি রক্তরোগ বিশেষজ্ঞ ছিলেন এবং আনোয়ারখাম মডার্ন মেডিকেল কলেজের রক্তরোগ বিভাগের প্রধান ছিলেন, তিনিও মৃত্যুর পরে শনাক্ত হয়েছেন যে তার মধ্যে করোনা ভাইরাস ছিল। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো 183 এবং আমরা সকল মৃত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা যে ফলাফল আজকে দিয়েছি, আমাদের 33 ল্যাব থেকে এই ফলাফলগুলো এসছে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, আমাদের এই 33 ল্যাবের মধ্যে আর্মফোর্স মেডিকেল কলেজ, আর্মফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজি, তাদের আওতায় যশোর, চট্টগ্রাম, বগুড়া এবং রংপুরের কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, তারা স্বতন্ত্রভাবেই পরীক্ষা করছেন পিসিআর ল্যাবের মাধ্যমে। তারা কোভিড-19 শনাক্তের জন্য পরীক্ষা করছেন, যেটা আমরা আর্মফোর্স ইনস্টিটিউট অফ প্যাথোলজির আওতার মধ্যে দিচ্ছি। এখানে আরেকটা আমার কৃতজ্ঞতা জানানোর অবকাশ আছে, আমাদের চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, তারা যেমন নিজেরাই পরীক্ষা করছেন তাদের নিজস্ব ল্যাবে, আবার তাদের অতিরিক্ত 2টি পিসিআর মেশিন ছিল। তারা ইতিমধ্যে একটি, এর আগে একদিন আমি বলেছিলাম যে তারা জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে একটি মেশিন হস্তান্তর করেছেন এবং আজকে তারা তাদের আরেকটি মেশিন চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিকেল কলেজে হস্তান্তর করেছেন। এবং তাহলে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজেও এই মেশিনের আমরা শুরু করতে পারবো কয়েকদিনের মধ্যে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর, এই 2টি জায়গায় আমরা পিসিআর মেশিনের মাধ্যমে করোনা শনাক্ত করতে পারবো। আমরা সুস্থতার দিকে আসি, আমাদের 24 ঘন্টা সুস্থ হয়েছে 193 জন এবং এ পর্যন্ত 1403 জন সুস্থ হয়েছেন। নতুন করে 24 ঘন্টা আইসোলেশনে এসছেন 128 জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 1694 জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 70 জন এবং এ পর্যন্ত 1243 জন আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন। আমাদের নতুন করে আর কোনো আইসোলেশন সজ্জা হয় নাই, যেটা আগেও আমরা বলেছিলাম তাই আছে। ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে আমাদের আইসোলেশন সজ্জা আছে 5694 এবং মোট ঢাকা শহরে 2900 এবং মোট আইসোলেশন সংখ্যা 8594। এবং এই সকল হাসপাতালের মধ্যেই আমাদের আইসিইউ বেড আছে 329 এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102। কোয়ারেন্টাইন গত 24 ঘন্টায় হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের কোয়ারেন্টাইন আছে 2477 জন এবং এ পর্যন্ত 1,97,811 জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আছে। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন গত 24 ঘন্টা ছাড় পেয়েছেন 3,288 জন এবং এ পর্যন্ত 1,56,689 জন এবং ছাড় পাওয়ার পরে আমাদের এখন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন মিলে আমাদের মোট আছে 41,122 জন। নতুন করে আবারও আমরা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ করতে পেরেছি 24 ঘন্টা 40,892 এবং এ পর্যন্ত 19,30,254 বিতরণ করা হয়েছে 24 ঘন্টায় 59,289 এবং এ পর্যন্ত 15,49,482। বর্তমানে মজুদ আছে 3,80,772। 24 ঘন্টায় ফোন কল রিসিভ করা হয়েছে সবগুলো হটলাইন সহ 69,624 এবং এ পর্যন্ত 40,45,007। আমাদের গত 24 ঘন্টায় নতুন করে চিকিৎসা প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকের সংখ্যা বেড়েছে আরো 32 জন এবং মোট এখন আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক আছেন 15,622 জন এবং বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,040 জন চিকিৎসক। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা দিয়েছি 24 ঘন্টায় 19,548 জনকে এবং এ পর্যন্ত 16,95,374 জনকে। স্ক্রিনিং হয়েছে গত 24 ঘন্টায় 547 জন, এর মধ্যে বিমানবন্দর 188 জন, স্থলবন্দর 173 জন এবং সমুদ্র বন্দরে 186 জন। এ পর্যন্ত আমরা মোট স্ক্রিনিং করেছি 6,79,400 জনকে।
এই ছিল আমাদের বাংলাদেশ কোভিড-19 পরিস্থিতি। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় গত 24 ঘন্টা শনাক্ত হয়েছে 3,626 জন এবং এ পর্যন্ত 67,673 জন মৃত্যুবরণ করেছেন, 88 জন 24 ঘন্টা, এবং এ পর্যন্ত 2,463 জন। এবং এই এটি আমরা নিয়েছি সিচুয়েশন রিপোর্ট 4 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিশ্ব পরিস্থিতিতে যেটা আমরা সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট 4 মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 86,108 জন এবং এ পর্যন্ত 34,35,894 জন মৃত্যুবরণ করেছেন, 973 জন, এবং এ পর্যন্ত 2,39,604 জন মৃত্যুবরণ করেছেন।